জিয়াগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় আবারও গ্রেপ্তারি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নাম উঠেছিল সৌভিক বণিকের। সেই সৌভিককে বিভিন্ন আর্থিক লেনদেন অসঙ্গতির কারণে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ। আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তাকে তোলা হয়। 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জঙ্গিপুর আদালত। আজকে সাগরদিঘি পিএস কেস নম্বর 518/19, সেই কেসে একজনকে অ্যাকিউজকে চালান করা হয়েছে সৌভিক বণিক নামে। তো তার এগেনস্টে অ্যালিগেশন 406, 420, 467, 468, 409 ইনক্লুডিং 120-এর বি এবং 34 IPC। এখন উনি যা অভিযোগ, আপাতত যেটা অভিযোগ এসছে যে উনি একটা মানি মার্কেটিংয়ের একটা ব্যবসা করতেন এবং সেখানে সেই এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উনি তুলেছেন। হ্যাঁ, যেমন যে আপাতত যে অভিযোগ আছে, কোনো একজনের মায়ের কাছ থেকে 1,25,000 টাকা সে জমি বিক্রি করে দিয়েছিল এবং যে কাগজটা উনি দিয়েছিলেন, হ্যাঁ, সেই কাগজটা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটাও জাল কাগজ। এবং এইভাবে বহু মানুষকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা উনি আত্মসাৎ করেছেন। হ্যাঁ, সেই জন্যে পুলিশ ইনভেস্টিগেশন এর ডিপার্টমেন্ট থেকে আয়ো এই কেসের উনিকে রিমান্ড চেয়েছিলেন, 14 দিনের রিমান্ড চেয়েছিলেন, কিন্তু মাননীয় কোর্ট সমস্ত বুঝে উনাকে 12 দিনের রিমান্ড অ্যালাউ করলো এবং 12 দিন ধরে উনাকে বিভিন্ন জায়গায় নিয়ে আরও কোনো ফার্দার কোনো ইনভেস্টিগেশন বা আরও রিকভারি, এর সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে, হ্যাঁ, সেগুলো পুলিশ দেখবে। বন্ধু প্রকাশ পাল নামে একজন, হ্যাঁ, ওর বন্ধু হিসাবে ওনার পরিচয় ছিল, এটুকু এফআইআরে যেটা দেখতে পাচ্ছি। এখন তো ওই মুহূর্তে কিছু বলা যাবে না, ইনভেস্টিগেশন চলছে। হ্যাঁ, আপাতত এই কেসটা দাঁড়িয়ে আছে 406, 420, 467, 468, 409, 120-এর বি এই ধারাতে দাঁড়িয়ে আছে। এখন পুলিশ যাবে, তদন্ত চলবে, তদন্ত করে আরও মেটেরিয়ালস কালেক্ট করবে, আরও এই কেসের সঙ্গে আরও যারা যুক্ত আছে, অ্যাসোসিয়েটস আছে, তাদেরকে গ্রেপ্তার করবে বা তাদের এগেনস্টে কোনো মেটেরিয়ালস আনার চেষ্টা করবে। নাইটিংগেল ডায়াগনস্টিক, আপনার শরীরে যে কোনো রকমের পরীক্ষার জন্য আজই আসুন নাইটিংগেল ডায়াগনস্টিকে। এখানে রক্ত, মল, মূত্র, বায়োকেমিক্যাল, ভিটামিন, থাইরয়েড, হরমোন, অ্যালার্জি, FNAC, প্যাপ, ECG পরীক্ষা করানো হয়। এছাড়াও এখানে সমস্ত ধরনের পরীক্ষা ডিজিটাল মেশিনের দ্বারা করানো হয়। বিশেষ দ্রষ্টব্য, বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করা হয়। এখানে উপস্থিত থাকছেন নিউরোসাইক্রেটিক ডক্টর আশারুল হোসেন, থাকছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রেজাকুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ ঘোষ, এছাড়াও থাকছেন অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন, জেনারেল ফিজিশিয়ান, ইউরোলজি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ। এখানে প্রত্যহ OPD করা হয়। আমাদের ঠিকানা 49 KN রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ, নিয়ার হোটেল সোনালী বাংলা। ফোন নাম্বার 9609504992, হোয়াটসঅ্যাপ 9734173232।